একটু দুইজনই মুক্তি লেগে যাচ্ছে না। মামা বাড়িতে আসলে দেখো কত আরাম, আর আমাদের আরাম বিরাম, আরাম বিরাম, আমাদের শুধু আরাম নাই। তোরা যদি কিসের সেবা করতেছিস? মহারাজের সেবা আমরা সবাই আদি পেমেন দাদা টাইমে এটা মহারাজি তো গা তো বন্ধুরা তো গাইস দেখো তো দিদার যে কাজে এসছি, তো দিদার কাজ কালকে সম্পূর্ণ হয়েছে, তোমরা তো ব্লগে দেখেছো। আর এই যে দেখো আমাকে এখন ভাই সব মানে ভাই আর এই বুনু মিলে তারপর পুরো গা টিপে দিচ্ছে, কেননা পা গা হাত সবটা ব্যথা, আর কপাল ওই দেখো কত আরাম, মানে মামা বাড়িতে আসলে আমাদের আরাম বিরাম, ওদের আরামের বিরাম, আমরা কোনো আরাম করবো না আজকে, খালি আমাকে টিপে দিবে সাড়ে 7টারও আগে, মানে ভাবতেই পারছ তো 7:30টার আগে ঘুম থেকে উঠে আমার অবস্থা আরো শেষ, এত সকাল সকাল 11টার সময় উঠি না তো একটা জিনিস এখানে মনে পড়ছে, যেহেতু মানে সবকিছুই ভালো কিন্তু দিদা নেই, তো দিদার মানে অনেক কথা মনে পড়ছে। তো কালকে অনেক মা কেঁদেছে, অনেকেই কেঁদেছে, তো দেখানো হয়নি তোমাদের সাথে, তো সেটাই মানে মানুষটা নেই এটাই অনেকটা দুঃখ, মানে দিদার নেই এটাই। চলো আমি এখন টিপা খা, ভালো করে টিপ, ভীষণ আরাম ভীষণ আরাম, এই ওদের হাত দিয়ে টেপানো গা, জানেন না তো ও দিনে 25টা ব্লগ করে, 25টা রিলস করে, হাত ব্যথা, এই 5টা মিষ্টি খায় হাত ব্যথা, জানেন না তো খালি খায় আর ঘুমায়, খেতে এসেছে সব অ্যাক্টিং, সব অ্যাক্টিং, খালি খেতে এসেছে। কি বললি তুই? আমাকে সবাই ওরা ইনসাল্ট করে, এই যে আমার এই ভাই মানে জানো এর জন্য আমার বেশি করে আসা, মানে এটা এত এত ভাবে আমাকে কালকে থেকে যা তা বলছে, দেখো বলে খেতে এসছে, আর কি বললি, কি বললি, আর আমরা রাতের বেলা একসাথে ঘুমিয়েছি, ওর পর ও আমি বলে সব নাটক করি, সত্যি রিলস করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, তাছাড়াও এই ছোটবেলা আমার এই ডান হাতটা মানে ভেঙে গিয়েছিল, তো তারপর থেকে এটা দিয়ে বেশি মানে কাজ করলে না হাতটা পুরো চাবায়, মানে এরকম হয় আর কি, সেটাই মানে হ্যাঁ ডান হাতটা মানে এমনিতেও ছোটবেলায় খেলতে খেলতে দিদার বাড়িতেই ভেঙে গিয়েছিল। টিপ টিপ তাড়াতাড়ি টিপ, তোমাদের সাথে সবকিছু তো আমি আপডেট দিব, এবার পরে কথা হবে, আপাতত টিপ থই।